भी नखरे सोने लगते तेरे, मैंनो भी नखरे सोने लगते। हेलो गाइस, केमन आछेन सबाई? आशा करछि अनेक अनेक भालो आछेन। आजकेर ई भिडियोटिर माध्यमे आमरा एमन एकजनेर शुरू थेके बर्तमान जानबो जार साथे प्रथमे दर्शनधारी तारपर गुण विचारी कथाटा सम्पूर्ण भावे जाय। एक लड़की की तुम्हें क्या सुनाऊं दास्तां, एक लड़की की तुम्हें। एवं कैटरीना कैफ होच्छे एमन एकजन बॉलीवुडेर नायिका जार कैरियारे खूब कमई फ्लॉप मुवि रयेछे। तो चलुन तार पुरो कैरियारटी एक झलके देखे आसा जाक। 1983 সালে জন্মগ্রহণ করা ক্যাটরিনার বর্তমান বয়স 39 বছর। তার পিতা মোহাম্মদ কাইফ ভারতীয় হলেও তার মা ব্রিটিশ নাগরিক। সেই সূত্রে ক্যাটরিনাও একজন ব্রিটিশ নাগরিক, কিন্তু বর্তমানে তিনি ভিসা নিয়ে ভারতে কাজ করছেন। এই বলিউড সুন্দরী মাত্র 14 বছর বয়সেই বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছিলেন। 2003 সালে ক্যাটরিনা কাইফ কাইজাত গুস্তাদের বুম ছবিতে অভিনয় করার সুযোগ পান। যদিও ছবিটার পুরোপুরি ভরাডুবি অবস্থা হয়, একদম টোটালি ফ্লপ গিয়েছিল এই মুভিটি। 2003 সালের পর ভারতীয় মূলধারার চলচ্চিত্র অর্থাৎ বলিউডে কাজ না পেয়ে 2004 সালে ক্যাটরিনা কাইফ একটি তেলেগু মুভিতে অভিনয় করেন। যদিও দুঃখজনকভাবে তার এ ছবিটিও ফ্লপ গিয়েছিল। ক্যাটরিনার ক্যারিয়ারে সুবাতাস বইতে শুরু করে 2005 সালে সালমান খানের সাথে অভিনয় করার মাধ্যমে। সালমান খানের সাথে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন ম্যানে পেয়ার কিউ কিয়া ছবিটির মাধ্যমে। সাল্লু ভাইয়ের সাথে এই এক ছবিতেই ক্যারিয়ারের প্রথম সফলতা পেয়েছিলেন ক্যাটরিনা। এরপর ক্যাটরিনার ক্যারিয়ারে শুরুর দিকের সময়ে সবচেয়ে ভালো সময় ছিল 2007 সাল, কারণ এ সময়টিতেই তার একাধিক হিট ছবিগুলো মুক্তি পেয়েছিল। 2007 সালেই এই বছর তার প্রথম হিট হয় নামাস্তে লন্ডন মুভিতে। ছবিটা মনে আছে তো? এই ছবিটার আদলেই কিন্তু টলিউডে বানানো হয়েছিল পরাঞ্জয় জোলিয়ারে মুভিটি। আরে, বিপদে পড়েছে দেখেও হেল্প না করে চলে যাচ্ছেন, এই আপনাদের ইন্ডিয়া? এই বছরই তার আরো যে ছবিটি মুক্তি পেয়েছিল সেটিও সুপার ডুপার হিট হয়, সেটি হচ্ছে পার্টনার মুভিটি। সালমান খান ও গোবিন্দার সাথে এই মুভিটি ব্লকবাস্টার হিটের খেতাব পেয়েছিল। এই বছরই ক্যাটরিনার অক্ষয় কুমারের সাথে ওয়েলকাম মুভিটি মুক্তি পায়। তো যাই হোক, সবাই কিন্তু জানাবেন যে ক্যাটরিনার বর্তমান লুকের থেকে তার আগের লুক দেখতে কেমন ছিল, কারণ সবাই কিন্তু বলে থাকে ক্যাটরিনাকে বর্তমানে যেরকম লাগে তার থেকে তার আগের চেহারার আদলটাই বেশি সুন্দর ছিল। পরের বছর 2008 সালে ক্যাটরিনার দুটি ছবি মুক্তি পেয়েছিল যে দুটোই ছিল হিট, যার একটি রেস, অন্যটি সিং ইজ কিং। এরপর 2009 সালে ক্যাটরিনা কাইফের মুক্তি পায় রোমান্টিক কমেডি ঘরানার মুভি আজাব প্রেম কি গাজাব কাহিনী। এই ছবিটি ক্যাটরিনার ক্যারিয়ারে অন্যতম একটি সেরা ছবি তো বটেই, এবং আমার কাছে মনে হয় ক্যাটরিনাকে সবচেয়ে বেশি সুইট লাগছে মনে হয় এই ছবিটাতে। এবং এই আজাব প্রেম কি গাজাব কাহিনীর সময় ক্যাটরিনা কাইফের রণবীর কাপুরের সাথে প্রেমের সম্পর্ক শুরু হয়, যদিও সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। পরের বছর 2010 সালে ক্যাটরিনার মুক্তি পায় তিস মার খান ছবিতে। এবং এই ছবিতে তার শিলা কি জওয়ানি গানটা এতখানি হিট হয়েছিল যে ক্যাটরিনার নাম ইন্ডিয়া ছাড়াও বাইরের দেশগুলোতে ছড়িয়ে গিয়েছিল। 2011 সালে ক্যাটরিনার মুক্তি পায় মেরে ব্রাদার কি দুলহান মুভিতে, যদিও মুভির চেয়ে এর গানটাই মোটামুটি হিট হয়েছিল। মেহি মুকদ্দর বরা দো বেটা দো, করলা মানা মুজ
এরপর আবারও 2012 সাল ছিল ক্যাটরিনার ক্যারিয়ারে একটি ব্লকবাস্টার ইয়ার। এই বছর ঋত্বিক রোশনের অগ্নিপথ মুভিতে তার একটি আইটেম গান মুক্তি পেয়েছিল, যেটি হচ্ছে চিকনি চামেলি। এবং ক্যাটরিনা কাইফের এই গানটা পুরো ম্যাসিভ আকারে হিট হয়েছিল। একই বছর তার সালমান খানের সাথে মুক্তি পায় এক থা টাইগার মুভিটিও। এবং 2012 সালের মধ্যে অন্যতম সেরা ছবি ছিল এই এক থা টাইগার মুভিটি। একই বছর তার শাহরুখ খানের সাথে মুক্তি পায় জব তক হ্যায় জান মুভিটি। সালে আমির খানের সাথে করা তার ধুম থ্রি মুভিটি ব্লকবাস্টার হিট হয়। 100 কোটি ভারতীয় রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটি 556 কোটি রুপি আয় করেছিল। 2014 সালে ঋত্বিক রোশনের সাথে তার মুক্তি পায় ব্যাং ব্যাং মুভিটি, যেটিও সুপার হিট ছিল। আসলে সেই সময়টায় ক্যাটরিনা মানেই ব্লকবাস্টার হিটের একটা ভাইব ছিল। এরপর 2016 সালেই তার মুক্তি পায় বারবার দেখো মুভিটি, যে গানটিও ম্যাসিভ আকারে হিট হয়েছিল সে বছর। সালে তার সালমান খানের সাথে টাইগার জিন্দা হ্যায় মুভিটি মুক্তি পায়। স্ব্যাগ সে করেঙ্গে সবকা স্বাগত, যেটি 150 কোটি ভারতীয় রুপি ব্যয়ে নির্মিত হয়ে 565 কোটি রুপি আয় করেছিল। 2017 সালের পর থেকে ক্যাটরিনার মোটামুটি বছরে মাত্র একটা করে ছবি মুক্তি পেত। আসলে আপনি কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন বলিউডে কিন্তু বর্তমানে মুভি রিলিজই পায় কম, এবং খুব নাম করা অভিনেতা অভিনেত্রীদের দেখা যায় বছরে একটা কিংবা দুইটা করে মুভি মুক্তি পাচ্ছে। এরপর 2021 সালে তার মুভি মুক্তি পায়, সেটি হচ্ছে সূর্যবংশী। ক্যাটরিনা কাইফের একটি মুভি মুক্তি পায়, সেটি হচ্ছে ফোন ভূত। এবং সর্বশেষ 2023 সালে টাইগার থ্রিতে ক্যাটরিনাকে দেখতে পাওয়ার কথা রয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।